রাজ্য সরকারকে চালচোর সরকার বলে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়। গোল্ডেন ফেদারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। লকডাউনের সময় যখন মানুষ অত্যন্ত সমস্যায় ছিল, তখন কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল ডাল সহ অন্যান্য সামগ্রী চুরি করেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা। সেই কারণে সাধারণ মানুষ রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে চালচোর সরকার বলে নাম দিয়েছে। কাছাপাড়ার এক সভায় এসে রাজ্য সরকারকে এমনভাবেই কটাক্ষ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামী দিনে আমরা কিছু স্লোগান ঠিক করিনি, সারা বাংলার মানুষ স্লোগান ঠিক করেছে যে চালচোর সরকার আর নেই দরকার। চালচোর সরকারদের আমাদের আর দরকার নেই। যে সরকার চাল চুরি করে নিচ্ছে, করোনার সময় যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, চারিদিকে লকডাউন হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার চাল পাঠাচ্ছে তাদেরকে, ডাল পাঠাচ্ছে, গম পাঠাচ্ছে, সেইগুলো তারা নিয়ে নিচ্ছে। আজকে বর্ষার সময় আমপানের সময় ত্রিপল দেওয়া হয়, সেই ত্রিপলগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আজকে 1,000 কোটি টাকা দিলেন নরেন্দ্র মোদীজি, সেই 1,000 কোটি টাকা পর্যন্ত তারা গরিব মানুষরা পেলো না। আজকে কারা পেলো? পেলো পঞ্চায়েতের নেতা, পঞ্চায়েতের প্রধান, তার স্ত্রী, তার ভাইপো, তার পিসি, তার মাসি, তার মেসো। যখন দেখবেন একটা চার্ট দেখবেন, দেখবেন সব এক ঘরে এক বাড়িতে চলে গেছে, আর তাদের চারতলা পাঁচতলা বাড়ি তাদের কাছে চলে গেছে। কোনোদিন দেখেছেন কোনো সরকারের আমলে যে আপনাদের কোনো ফর্ম তৈরি করা হয় যে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে ভুল করে চলে এসেছে, আমি ফেরত দিতে চাইছি? কোনো জায়গায় দেখেছেন? পশ্চিমবাংলায় সব এটাই সম্ভব, মমতা ব্যানার্জির সরকারে এটা সম্ভব, কারণ নিজের হাতে তো আইন কানুন কিছু নেই, যা খুশি তাই করে। আসলে ধরা পড়ে গেছে, টাকা তো ফেরত দিতেই হবে, না হলে সবাই আন্দোলন করে বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই জন্য তারা কি করলো, সব চোরেরা আবার টাকা ফেরত দিচ্ছে, এই ধরনের একটা ক্যাম্পেইন চালু করলো। আজকে দুয়ারে দুয়ারে সরকার দেখছেন, দুয়ারে দুয়ারে এতদিন ধরে মানুষ যেত, সরকারের কাছে দুয়ারে দুয়ারে আজকে মানুষ আজকে সরকারের দুয়ারে যেত, তখন সরকার লাথি মেরে তাকে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চেয়েছে, কোনো নারীদের কোনো রকম ধর্ষণ হয়েছে তারা আজকে বিচার চেয়েছে, তাদেরকে পায়ে লাথি মেরে ফেলে দিত। উজ্জ্বলা যোজনা চেয়েছে, তাদেরকে পায়ে থেকে সরিয়ে লাথি মেরে ফেলে দিত। আজকে সরকারের এমন অবস্থা হয়ে গেছে, সারা এতদিন ধরে কাজ করেনি তো, এতদিন ধরে শুধু মারপিট করেছে, দাঙ্গাবাজি করে গেছে, আজকে সরকার দুয়ারে দুয়ারে গিয়ে বলছে আপনাদের কি দরকার, আমি হাজির আছি, আপনাদের কি দরকার? আরে কি দরকার আছে, কি তোমাদের জন্য দরকার আছে? একটাই জিনিস, 2021-এ তুমি ভাই বিদায় হও, আমাদের এটাই দরকার।